কোপা আমেরিকার সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে কলম্বিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের, সুতরাং আমরা কোপা আমেরিকার ফাইনালে দেখতে পাচ্ছি ব্রাজিল বনাম আর্জেন্টিনা। 2016 সালের ফাইনাল হারের পরে আর্জেন্টিনার সামনে কিন্তু আরেকবার সুযোগ আসছে কোপা আমেরিকা জেতার। দেখেন, এই ম্যাচ সম্পর্কে যদি আমরা কথাবার্তা বলি, প্রথমত পেনাল্টি শুটআউটে যাওয়ার আগে স্কোরলাইন ছিল 1-1। ম্যাচের একদম শুরুর দিকেই আপনার লাউটারো মার্টিনেস মেসির অ্যাসিস্টে চমৎকার একটা গোল করেন, এবং বসকে নিয়ে যে ধরনের ক্রিটিসিজম ছিল যে বস হচ্ছে স্কোর করতে পারতেছে না, এটা কিন্তু গত 3 ম্যাচে তিনি ভুল প্রমাণ করছেন। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে আপনার লুইস ডিয়াস হচ্ছে অদ্ভুত চমৎকার একটা সোলো এফোর্ট, যদি আমরা বলি অলমোস্ট সোলো এফোর্টে আপনার অদ্ভুত একটা গোল দেয় এবং সেটার মাধ্যমে হচ্ছে ম্যাচটা ইকুয়ালাইজ হয়ে যায়। এরপরে আর্জেন্টিনার সাপোর্টাররা আমার কাছে মনে হয় ভাবতে থাকে যে এই ম্যাচটা মনে হয় তাদের ভাগ্যেই নাই। এটার কারণ কি, হঠাৎ করে লাউটারো মার্টিনেজ আপনার হচ্ছে শট নেয় এবং সেটার গোল লাইন ক্লিয়ারেন্স হয়ে যায়। গোলকিপার নাই কিন্তু তারপরেও গোল লাইন ক্লিয়ারেন্স হয়ে গেছে, একজন ডিফেন্ডার হচ্ছে আটকায় দেয়, মেসির শট বারে লাগা শুরু করে, এবং এরই মাধ্যমে আর্জেন্টিনার সাপোর্টাররা হয়তো ভাবা শুরু করে যে এই ম্যাচটা আপনার ধরেন তাদের ভাগ্যে নাই, এই ম্যাচটা আজকে আর হবে না। কিন্তু একজন মানুষ আমার কাছে মনে হয় একদম ইনিশিয়াল থেকেই ভাবা শুরু করছিল যে এই ম্যাচটা তাদেরই হবে, সেটা হচ্ছে এমি মার্টিনেস। কি একজন গোলকিপার, মানে আপনি ইনিশিয়ালি পেনাল্টি শুটআউটে তার ক্যারেক্টারটা দেখেন, সে যেভাবে হচ্ছে কনফিডেন্ট, ঠিক আছে, অস্পিনা এবং এমি মার্টিনেজের দুইজনের আপনি বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটটা জিতছে। একজন গোলকিপার যে কিনা 3টা পেনাল্টি হচ্ছে আপনার আটকায় দিছে, এবং আপনার 5টার 5টা পেনাল্টিতেই আমরা বলতে পারি কিন্তু ঠিক দিকে সে হচ্ছে ডাইভ দিছে। প্রথম পেনাল্টিটা আমার কাছে মনে হয় প্রচুর পাওয়ারে নেওয়া হয়েছে, যেটার কারণে সে সেভ দিতে পারে নাই, কিন্তু স্পেশালি তার যে দ্বিতীয় সেভের পেনাল্টিটা ছিল অদ্ভুত রে ভাই। এবং আমার কাছে মনে হয় পুরো আর্জেন্টিনাকে সে কিন্তু থ্রু আউট মোটিভেটেড রাখছে পেনাল্টি শুটআউটের ভিতরে। এবং পেনাল্টি শুটআউট যেহেতু অনেক মাইন্ড গেম, এবং আমরা কিন্তু জানি ফিফার নতুন রুল অনুযায়ী আপনার পেনাল্টি শুটআউটের সময় কিন্তু গোলকিপারদের লাইনে দাঁড়ায় থাকা লাগে, সুতরাং পেনাল্টি বাঁচানো কিন্তু আগের যে কোনো সময় থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর্জেন্টিনার কিন্তু ডিপল যে পেনাল্টিটা মিস করছে সেটা কিন্তু শর্ট অন টার্গেটেই ছিল না, সুতরাং অস্পিনার যে ওই জায়গায় কোনো কৃতিত্ব ছিল ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু এমি মার্টিনেস কিন্তু একাই হচ্ছে জিনিসপাতি আপনার ঘুরাই দিছে, এবং এমি মার্টিনেস যখন আর্জেন্টিনার এবারের দলে আসছে তখন অনেকেই অনেক প্রশ্ন করছে তাকে নিয়ে, কিন্তু সে কিন্তু প্রিমিয়ার লিগে লাস্ট সিজনেও খুবই চমৎকার খেলছে, এবং আর্জেন্টিনার হয়ে আপনার যদি কোপা আমেরিকার তার এই বছরের জার্নি দেখেন সেখানেও কিন্তু সে চমৎকার খেলছে। সুতরাং আমার কাছে মনে হয় মেসি সহ এখন পুরো পৃথিবী কিন্তু এমি মার্টিনেজের যে প্রশংসা সেটাই পঞ্চমুখ, মানে আর্জেন্টিনার নতুন বাজপাখি, এবং সেই হচ্ছে আর্জেন্টিনাকে নতুন লাইফ দিছে, এবং আর্জেন্টিনার সুযোগ পাচ্ছে ফাইনালে আরেকবার নিজেদেরকে প্রমাণ করার জন্য এবং কোপা আমেরিকা জেতার জন্য। এখন দেখেন এই ম্যাচে যদি আমরা বলি কলম্বিয়ার কাছ থেকে প্রচুর ফাউল আমরা দেখতে পাইছি, লুইস ডিয়াজের গোলটা যদি আমরা বাদ দেই কলম্বিয়া হচ্ছে 26টা ফাউল করছে, যেটা কিনা মানে অনেক বড় একটা নাম্বার। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার যদি পজিটিভ সাইডের কথা বলি, এক এমি মার্টিনেজ নিয়ে তো আমরা কথাবার্তা বলছি, দুই নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে লাউটারো মার্টিনেজ। হ্যাঁ, গোল লাইন ক্লিয়ারেন্সের ফিনিশিংটা হয়তো কম্প্যারেটিভলি আরও বেটার হইতে পারতো, কিন্তু সে কিন্তু রেগুলার স্কোর করতেছে, যেটা মেসির কে বাদ রেখেও আর্জেন্টিনা একজন রেগুলার স্কোর করতেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। এবং আরেকজন মানুষ যার কন্টিনিউয়াসলি ইম্প্যাক্ট আমরা ম্যাচে দেখতে পাইতেছি সেটা কিন্তু ডিমারিয়া। আপনার সাব থেকে নেমেই কিন্তু প্রত্যেকদিন ডিমারিয়া হচ্ছে মানে আপনার ম্যাচে একটা নতুন পেস অ্যাড করে, সুতরাং আমার কাছে মনে হয় এই মেসি, ডিমারিয়া, এমি মার্টিনেজ, লাউটারো মার্টিনেজ এদের সবার কম্বিনেশনে কিন্তু আর্জেন্টিনা ফাইনাল জেতার জন্য অবশ্যই বড় একটা কম্পিটিটর। মেসি যার কিনা হচ্ছে এই ম্যাচে একদম পা থেকে রক্ত টক্ত পড়া শুরু করছে, কিন্তু বস কিন্তু লাস্ট পর্যন্ত আপনার ধরেন হাল ছাড়ে নাই, এবং নিজের টিম এখন হচ্ছে নিজের টিমকে লিড দিয়ে তিনি হচ্ছে ফাইনালে নিয়ে যাচ্ছেন, এবং ফাইনালে কী হয় এখন সেটাই আমাদের দেখার বিষয়। ফাইনালে তারা মুখোমুখি হবে ব্রাজিলের। এই আপনার কলম্বিয়ার সাথে ম্যাচ সম্পর্কে যে কোনো ধরনের অবজারভেশন আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনার কাছে ম্যান অফ দ্য ম্যাচ কে, ফ্লপ অফ দ্য ম্যাচ কে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর ফাইনালে কে জিততে পারে এটার অগ্রিম প্রেডিকশন কিন্তু এই কমেন্ট সেকশনেই দিতে পারেন। আর্জেন্টিনা জিতে গেছে এবং আর্জেন্টিনার সমর্থকদের জন্য আজকে অনেক খুশির দিন, সুতরাং আর্জেন্টিনার সমর্থকদের জানাই শুভকামনা। এবং এই পোস্ট ম্যাচ রিয়াকশন যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।